বন্ধুরা, আবারও ফিরে আসলাম আমাদের আরেকটি নতুন টিউটোরিয়াল পর্বে। এই পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আইকে অপশন থেকে আমরা সাজাতে পারি। আর আইকে অপশনটাকে যদি আমরা সুন্দর করে সাজাতে না পারি, তাহলেই কিন্তু আমরা ইনকাম করতে পারবো না। কারণ আমাদের সাজানোর বা আমাদের যে যে ডেকোরেটরের উপরেই কিন্তু নির্ভর করবে আমাদের ইনকাম। কারণ আমরা যদি একটু প্রবলেম করি বা একটু ভুল করি, তাহলেই আমাদের এখান থেকে আমাদের যে অ্যামাউন্টটি সেটা কিন্তু লস যেতে পারে। তাই আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা কিভাবে এখানে আমাদের যে ওয়ান্টের ফেসটা কি আছে সেটাকে আমরা কিভাবে সাজাবো। তাই বন্ধুরা, আজকে আমরা এটা দেখবো যে কিভাবে আমরা আমাদের যে ইন্টারফেসটাকে সাজাবো। তার আগে বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করা থাকলে আমরা যে কোনো মুহূর্তে আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর পেয়ে গেলেই আপনারা আমাদের এই আইকে অপশন সম্পর্কে এবং যত আর্নিং বিষয় আছে সবগুলো বিষয় আপনি কাজ শিখতে পারবেন। এবং কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনারা শুধু শুধু এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। চলুন বন্ধুরা তাহলে শুরু করি। শুরু করার জন্য আমরা সর্বপ্রথম যেটা করব, এখানে আমরা সবাই চিনি বলতে যারা অনলাইনে আইকে অপশনে কাজ শিখেছেন বা কাজ দেখেছেন, আমরা জানি অনেকেই অনেকে পারি। কিন্তু আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এটা এটা যে চার টাইপ, এই চার টাইপে ক্লিক করবেন। ঠিক আছে, চার টাইপে ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন লাইন আছে, যে ক্যান্ডেলস আছে, ফ্লো ক্যান্ডেলস আছে, অনেকগুলো আছে। ঠিক আছে, আপনি এখানে যে ক্যান্ডেলস দিয়ে দিবেন, ক্যান্ডেলস দিয়ে দিলে আপনার দেখতে পাচ্ছেন এরকম চলে এসেছে। এটাই হলো আপনার ক্যান্ডেলস। হ্যাঁ, আপনি ক্যান্ডেলস সিলেক্ট করে নেবেন। ক্যান্ডেল সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড সেকেন্ডের মধ্যে এখানে আপনাকে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, সমস্যা নাই। আমি যে সাজেস্ট করবো 2 মিনিট রাখেন। ঠিক আছে, 2 মিনিট রাখেন, তাহলে আপনার জন্য বেটার হবে। 2 মিনিট দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার 2 মিনিটের যে ক্যান্ডেল চলে এসেছে। 2 মিনিটে বলতে এই যে প্রতিটা ক্যান্ডেল হবে 2 মিনিট করে। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা, 2 মিনিটের করে ক্যান্ডেল হবে। তারপরে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর, ইন্ডিকেটরে এখানে যেতে হবে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে পরবর্তীতে জানবো, আর আগে আমরা এই পাশে ইন্টারফেসটাকে জানে নেই। দেখতে পাচ্ছেন যে এই পাশে দেখতে পাচ্ছেন টাইম 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 আকারে লেখা আছে। এখানে টাইমে আপনি অবশ্যই যেটা করবেন সেটা হলো যে সব সময় আপনার যে জোড়া দেখে নেবেন, জোড়া জোড়া বুঝেন তো, জোড়া দেখে নেবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। দেখতে পাচ্ছেন এখানে 30, ঠিক আছে, 11টা 30। হ্যাঁ, 11টা 30 আপনি যদি নেন তাহলে 3 মিনিট হচ্ছে 11 সেকেন্ড থাকতেছে, আর আপনি যদি এটা নেন তাহলে আপনার জন্য 1 মিনিট থাকতেছে, তাই না? এই যে 1 মিনিট 36 সেকেন্ড কমে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা। তা আমি যে এটা নিলাম 30 নিলাম, 2 মিনিট 27 সেকেন্ড পাচ্ছি। 2 মিনিট 27 সেকেন্ড করে ক্যান্ডেল স্টিকগুলো হবে আমার, প্রতিটা ক্যান্ডেল স্টিক হবে 2 মিনিট 27 সেকেন্ড করে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার শুরু এখানে, হ্যাঁ এখানে আমার শুরু। তাহলে এখান থেকে আমার প্রতিটা ক্যান্ডেল হবে যে 5 সেকেন্ড করে দিয়েছে, কে 5 সেকেন্ড তো দেবে না, 2 মিনিট করে দিবে। এখানে আমার প্রতিটা ক্যান্ডেল হবে 2 মিনিট করে। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন, কারণ একটু ভুলের জন্য আপনার হাজার হাজার ডলার লস হবে। আমার যদি আপনি সঠিকভাবে দেখেন সেক্ষেত্রে আপনার যে মানে প্রফিট আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমার এই এটা একটা ক্যান্ডেল। হ্যাঁ, এভাবে আপনারা এখান থেকে টাইম টেবিল সিলেক্ট করে নেবেন। তারপর আপনার অ্যামাউন্ট, এখানে আপনি অ্যামাউন্ট লিখেও দিতে পারেন, এখানে বসিয়েও দিতে পারেন। দেখছেন 10,000, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 10,000 পর্যন্ত আছে অ্যাভেলেবল ব্যালেন্স। ঠিক আছে, তারপরে আপনার এখানে প্রফিট, প্রফিটটা কত আসছে, 1% আপনি যদি 1 ডলার দেন তাহলে আপনি 88 সেন্ট আপনি জিততে পারবেন। ঠিক আছে বন্ধুরা, দেখতে পারলেন যদি আপনি কলে ধরেন, এই কলে যদি ধরেন তাহলে এই যে কন্টেন্টটা আছে এখান থেকে উপরে চলে যাবে। উপরেই গেলেই আপনি যে প্রফিট আর্ন করবেন, ধরেন আমি কলে ধরলাম 1 ডলার, আমি কলে ধরলাম। ঠিক আছে, এখান থেকে আমি কলে ধরলাম, এটা আপনি সাপোজ দেখানোর জন্য যে আমি লস করতেছি বা লাভ করতেছি, এটা না,
এটা দেখানোর জন্য না, যে আমি যদি কলে ধরলাম, যদি এই যে এই লেখা রেখাটা দেখতে পাচ্ছেন, এই রেখাটার উপরে যদি যায় তাহলে আমি জিতবো, আর যদি এই রেখাটা নিচে যায় তাহলে আমি লস করবো। দেখতে পাচ্ছেন যে আমার এখন এইটার নিচে আছে, এখন আমার 100% লস, মানে সম্পূর্ণটাই লস, ঠিক আছে। আর যদি এটা যদি উপরে যেত, উপরে যেত, এটার উপরে যদি যেত, তাহলে আমি কি করতাম, 100% লাভ করতাম। কিন্তু বন্ধুরা দেখেন, আপনাদেরকে সব সময় এগুলো বিবেচনা করে খেলতে হবে, কারণ আপনি যদি এগুলোর উপরে অনেকগুলো টেকনিক আছে, সেই টেকনিকগুলো আপনি আস্তে আস্তে আলোচনা করবে। এখন আমি আপনাদের সাথে এগুলো আলোচনা করতেছি না, নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি আলোচনা করব। যদি আপনারা বন্ধুরা আমাদের এই পরবর্তী ভিডিওগুলো পেতে চান, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে সাবস্ক্রাইব করা থাকলে আপনারা সম্পূর্ণ টেকনিকগুলো আমাদের এখান থেকে জানতে পারবেন, কারণ টেকনিক না জানলে আপনি আইকিউ অপশন থেকে কখনো ইনকাম করতে পারবেন। তারপরে আমরা অনলাইনে আর্নিং এর বিষয়ে আরো অনেক টিউটোরিয়াল দেবো, যে টিউটোরিয়ালগুলো আমাদের এখানে যে আপনারা পাবেন, সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা জানেন যে আমরা যে এই চ্যানেলটি করেছি শুধুমাত্র আর্নিং রিলেটেড, বলতে এখানে যত প্রকার আর্নিং হবে সবগুলাই আমরা এখানে আলোচনা করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার যে আমি বলেছিলাম যে এই রেখাটি নিচে যদি যায় তাহলে আমাদের ফেল, বলতে আমরা তো ধরেছিলাম এখান থেকে উপরে, তাই না? আমরা ধরেছিলাম এখানে এই রেখাটার উপরে, কিন্তু আমাদের এই রেখাটার নিচে চলে গেলেই আমাদের লস। যদি আমরা ধরতাম এই লেখাটার নিচে তাহলে আমরা উইন করতে পারতাম, ঠিক আছে। ওকে বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।